সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে যে পরীক্ষা হয়ে গেল 11 ফেব্রুয়ারি 2022, তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটা ছিল 70 মার্কের, সময় ছিল 1 ঘন্টা, রচনা ছিল 10 মার্কসের, বাংলা 5 মার্ক, ইংরেজি 15 মার্ক, গণিত 12 মার্কসের এবং সাধারণ জ্ঞান ছিল 28 মার্কসের। প্রথমে ছিল পরিবেশের উপর কীটনাশকের বিরূপ প্রভাব বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন। তো এই অনুচ্ছেদ আপনাদের আর কোনো পরীক্ষায় কাজে লাগবে বলে মনে হয় না। তারপরেও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। 2 নম্বর বলছে, এক কথায় প্রকাশ করুন। প্রথমে বলছে, যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে বলা হয় ঔষধি। একই গুরুর শিষ্য, এটা হবে সতীর্থ। নিজেকে পণ্ডিত মনে করে যে, এটা হবে পণ্ডিত্য সমন্ব। শোনা মাত্র মনে রাখতে পারে যে, এটা হবে শ্রুতিধর। পরের অন্যের জীবন ধারণ করে যে, এটা হবে পরান্নজীবী। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এ ফার্মার। এটা আসলে খুব একটা দরকার হবে না, এটা আমি ওই জন্য স্কিপ করলাম। 4 নম্বর বলছে যে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল, ক্যান আই লুক আপ এ ওয়ার্ড ড্যাশ ইউর ডিকশনারি, এটা হবে ইন ইউর ডিকশনারি। দ্য টিকিট ইজ ভ্যালিড 7 মান্থস, আপ টু 7 মান্থ হবে। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ড্যাশ দ্য পোস্ট, এলিজিবল ফর দ্য পোস্ট। ইজ হি কম্পিটেন্ট ড্যাশ দ্য ওয়ার্ক, এটা হবে ইজ হি কম্পিটেন্ট ফর দ্য ওয়ার্ক। অ্যান্ড দে লিভ ড্যাশ ক্যাচিং ফিশ, লিভ অন ক্যাচিং ফিশ। এরপরে 5 নম্বর একটা অঙ্ক ছিল, বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে 20% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। মনে করে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার ধরলাম, আপনারা যে কোনো সংখ্যায় ধরতে পারবেন, অসুবিধা নেই, বা এক্স ওয়াই ধরে করলেও হবে। প্রস্থ ধরলাম 80 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 80 × 108,000 মিটার বর্গ মিটার। এখন দৈর্ঘ্যকে 20% বাড়ালে দৈর্ঘ্য হবে হচ্ছে 100 থেকে 20% বাড়লে 120 মিটার, আর প্রস্থকে যদি 20% বাড়ানো হয় তাহলে হবে হচ্ছে 80 + 80 × 20% অর্থাৎ 96 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 120 × 96 অর্থাৎ 11,520 বর্গমিটার। তাহলে বাড়লো কতটুকু? বাড়লো হচ্ছে 3,520 বর্গমিটার। এই 3,520 বাড়লো 8,000-এর উপরে গুণন 100, তাহলে শতকরা আমরা পেয়ে যাবো 44%, অর্থাৎ উত্তর হবে 44%। 6 নম্বর বলছে, এক কথায় উত্তর দিন। প্রথমে ছিল, মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে, এটা হবে তারেক মাসুদ। বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত? এটা হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। আয়তনের দিক থেকে সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। কোন স্থানকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জ। দেবদাস উপন্যাসের লেখককে? এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। UNHCR এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। অপারেশন সার্চ লাইট কি? এটা হবে 1971 সালে হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার অভিযান। দাবা খেলার উৎপত্তি কোথায়? এটা ভারতে। আই হ্যাভ আ ড্রিম শীর্ষক ভাষণ প্রদান করেন কি? এটা মার্টিন লুথার কিং। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কি? এটা হচ্ছে কামরুল হাসান। এরপরে ছিল সংক্ষেপে উত্তর দিন, এখানে কিছু প্রশ্ন ছিল। বলছে, গম ও ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? এটা হবে হচ্ছে টি টিকাম, গমের নাম, আর হচ্ছে জিয়া মেইস, এটা হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম। মাটির জো অবস্থা কি? মাটির জো অবস্থাটা হচ্ছে 2 রকম আছে, একটা হচ্ছে মাটি যখন চাষ আবাদের উপযুক্ত হয় তখন তাকে জো বলে, আবার হচ্ছে মাটি যখন বৃষ্টির পরে একটু মাটিটা শক্ত হয়, যখন মাটিতে মানে নিড়ানি দেওয়ার উপযুক্ত অবস্থা হয় সেটাকে মাটির জো অবস্থা বলে। গম গাছে নাইট্রোজেন ও সালফারের অভাবজনিত লক্ষণ কি? এটা হবে পাতা হলুদ হয়ে যায়। আলুর মরক রোগের জন্য দায়ী ছত্রাকের বৈজ্ঞানিক নাম কি? আলুর মরক রোগের জন্য দায়ী যে ছত্রাক সেটা হচ্ছে লেট ব্লাইট। লেট ব্লাইট স্লাইট ছত্রাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফটোপথোরা ইনফেস্টেন্সেস। ফল আর্মিয়াম ও কাটুই পোকার বৈজ্ঞানিক নাম কি? ফল আর্মিয়ামের বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডোপেট্রা ফুজিপেট্রা, আর কাটুই পোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগ্রোটিস ইপসিলন।
এরপরে বলছে গাছের অত্যাবশ্যক খাদ্য উপাদান কয়টি, দুটি করে মুখ্য গৌণ উপাদানের নাম লিখুন। মুখ্য ও গৌণ উপাদান মিলে মোট হবে হচ্ছে 10টা, নাইট্রোজেন, ফসফরাস, বোরন ও জিঙ্ক। এরপরে বলছে বাংলাদেশের কতটি কৃষি পরিবেশ অঞ্চল আছে, কৃষি পরিবেশ অঞ্চল আছে 30টি। তারপরে বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা 3 ও 4 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার। আমরা জানি অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সুতরাং এটা হবে 5। 1 বর্গ কিলোমিটারে কত হেক্টর জমি হবে, এটা হবে 100 হেক্টর। এবং ব্লাস্ট প্রতিরোধী গমের দুটি জাত লিখুন। ব্লাস্ট প্রতিরোধী একটা নামে যা হচ্ছে বাড়ি গম 33, আর একটা হচ্ছে WMRI গম 3। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই আশা করে শেষ করছি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।